যেহেতু আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানের যে 8 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের রায়তে বলেছে কোন উষ্ণতায় সেন্টিগ্রেড স্কেলের পাঠ ফারেনহাইট স্কেলের পাঠের সমান হয়, -40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। 2 বলেছে এসআইতে তাপের একক কী জুল। 3 বলেছে কোনো আলোকরশ্মি দর্পণের ওপর লম্বভাবে আপতিত হলে আপাতন কোণের মান হবে 0 ডিগ্রি। 4 সূর্যরশ্মির অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় যা যে স্তর তা হলো ওজন, O3 মানে হচ্ছে ওজন। 5 বলেছে 1 কেজি ভরের বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন তা হলো 1 নিউটন। 6 বলেছে কোনো বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ড পরে তার গতিবেগ হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ত্বরণ কত? তাহলে প্রাথমিক বেগ 0 সেন্টিমিটার পার সেকেন্ড, অন্তিম বেগ 10 সেন্টিমিটার পার সেকেন্ড, সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এফ সমান v - u/t, তাহলে 10 - 0/10, 10/10, তার মানে ত্বরণ হচ্ছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 7 বলেছে ধনাত্মক আধানযুক্ত আয়নকে বলে ক্যাটায়ন। 8 চুনাপাথরকে উত্তপ্ত করলে যে গ্যাস উৎপন্ন হয় তা হলো CO2। 9 বলেছে মানুষসহ বিভিন্ন প্রাণীর রক্তে হিমোগ্লোবিন তৈরিতে যে ধাতু প্রয়োজন তা হলো আয়রন বা লোহা। 10 মস্তিষ্কের বিকাশে সাহায্য করে যে অধাতু তা হলো আয়োডিন। 2 এর রায়তে বলেছে সিনেমার পর্দায় আলোর কোন ধরনের প্রতিফলন ঘটে, বিক্ষিপ্ত প্রতিফলন। 2 বলেছে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনার উদাহরণ হলো রামধনু। 3 বলেছে সেলসিয়াস স্কেলে শী সংখ্যক ঘর সবসময় ফারেনহাইট স্কেলে কত সংখ্যক ঘরের সমান, এফ সমান 32। 2 সেলসিয়াস স্কেলের পার C-0 ঘরের সমান, আর ফারেনহাইট স্কেলের পার হবে F-32 ঘরের সমান। 4 বলেছে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। 5 নির্দিষ্ট অভিমুখে কোনো বস্তুকণার অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। 6 বলেছে কোনো বস্তুকণার মোট অতিক্রান্ত দূরত্ব এবং মোট সময়ের অনুপাতকে বলে বেগ। 7 বলেছে টিনের চিহ্ন হলো স্ট্যানাম এসেন। 8 সালফেট মূলকের যোজ্যতা হলো 2, SO4 2-। 9 বলেছে জলীয় দ্রবণে অ্যাসিডের অণু আয়নিত হয়ে ক্যাটায়ন রূপে কোন আয়ন দেয়, হাইড্রোজেন আয়ন। 10 ইথিলিন অণুর পলিমারের নাম হলো পলিথিন। 3 আছে স্তম্ভ মেলানো, আইতে ইথার হবে উদ্বাহী পদার্থ, 2 পার্শ্ব পরিবর্তন আয়না, 3 জুল হবে কৃতকার্যের এসআই একক, 4 ফেনলক থ্যানিল হবে নির্দেশক, আর আয়নীয় যৌগ হবে NaCl। 4 এর আয়তে বলেছে নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো অথবা ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি। নিউটনের প্রথম গতিসূত্র হচ্ছে কোনো বস্তুর ওপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে এক হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থেকে যাবে, আর গতিশীল বস্তু আগে থেকে যেদিকে যে বেগ নিয়ে যা চলছিল সেই দিকে সেই বেগ নিয়ে চিরকাল চলতে থাকবে। 7 আছে ক্রিয়া প্রতিক্রিয়া কি। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। এই সূত্রে ক্রিয়ার প্রতিক্রিয়া বলতে একই সময়ে দুটো ভিন্ন বস্তুর ওপর প্রযুক্ত বলকে বোঝানো হয়েছে। বস্তু দুটি স্থির থাকুক বা সচল হোক কিংবা পরস্পর সংলগ্ন হোক কি ব্যবধানে থাকুক, ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা একই সঙ্গে থাকে। ক্রিয়া যতক্ষণ স্থায়ী হয় প্রতিক্রিয়া ততক্ষণ স্থায়ী হয়, ক্রিয়া বন্ধ হলে প্রতিক্রিয়া থাকে না। 2 বলেছে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও অথবা পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস কি, আর পরমাণু নিস্তড়িত কেন। আচ্ছা, 4-2 হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। তাহলে যে বিক্রিয়াতে একটা মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে সরিয়ে সেই জায়গা নেয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন কিউপ্রিক ক্লোরাইড দ্রবণে দস্তা বা জিঙ্ক যোগ করলে লালচে বাদামি রঙের তামা বা কপার থিতিয়ে পড়বে, তাহলে জিঙ্কের সাথে কিউপ্রিক ক্লোরাইডের বিক্রিয়ায়
কপারকে সরিয়ে সেই জায়গাটা নিচ্ছে জিঙ্ক উৎপন্ন হচ্ছে জিঙ্ক ক্লোরাইড আর কপারটা তলায় পড়ে থাকছে এটাকেই বলছে প্রতিস্থাপন বিক্রিয়া আর অথবাতে আছে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস কি আর পরমাণু বিস্তারিত হয় কেন প্রোটন এবং নিউট্রনগুলো পরমাণুর কেন্দ্রে একটা ছোট জায়গায় জোট বেঁধে আছে ওই জায়গাটাকেই বলা হয় পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস তাহলে পরমাণুর কেন্দ্রে একটা ছোট জায়গায় যেখানে প্রোটন এবং নিউট্রনগুলো জোট বেঁধে আছে তাকেই বলা হয় পরমাণু নিউক্লিয়াস আর বলেছে পরমাণু বিস্তারিত হয় কেন সাধারণ অবস্থায় সব মৌলের পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান হয় তাই মৌলের পরমাণু বিস্তারিত হয় তিনিতে বলেছে একটি সার এবং কীটনাশকের নাম করো নাম লেখো একটি সার হচ্ছে ইউরিয়া আর কীটনাশক হচ্ছে কার্বারিল আর বলেছে পিএইচ কি এটা বিজ্ঞান বইয়ের 113 পৃষ্ঠাতে আছে বই বলে যেগুলো লেখা সেগুলো তোমাদের বিজ্ঞান বইয়ের পেজ নাম্বার আছে ওই পেজ নাম্বারে গেলে উত্তরগুলো দেখতে পাবে আর আরএম বলে যেগুলো লেখা সেগুলো প্রাইমার টিউব সহায়িকা থেকে বলা হয়েছে বইতে গুছিয়ে নেই বলে তাহলে পিএইচ বলবে যে কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় তা যে রাশির সাহায্যে মাপা হয় তাকেই পিএইচ বলে যে পিএইচ রাশির সাহায্যে মাপা হয় তাহলে কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় তা যে রাশির সাহায্যে মাপা হয় তাকেই বলে পিএইচ শূন্য থেকে 14 পর্যন্ত বিস্তৃত একটা স্কেল এই কাজে ব্যবহার করা হয় পাঁচের আয়াতে একটা অঙ্ক দিয়েছে বলছে 2 নিউটন বল কোনো বস্তুর উপর প্রয়োগ করলে সরণ হয় 100 সেন্টিমিটার কৃতকার্যের মান কত তাহলে বল হচ্ছে এফ 2 নিউটন সরণ দিয়ে 100 সেন্টিমিটার কৃতকার্যের ডব্লিউ সমান এফ টি তাহলে 2 × 100 সমান 200 জুল ওর সাথে আছে শক্তি কি এটা তোমাদের বৈজ্ঞান বইয়ের 80 পৃষ্ঠাতে রয়েছে এই যে শক্তি এবং কার্য অংশে কাজ করার সামর্থ্যই হলো শক্তি তাহলে শক্তি কি কাজ করার সামর্থ্য দুয়েতে বলেছে একটা মৌল এম এর অক্সাইডের সংকেত এমও হলে মৌলটির ফসফেট হবে Mo(M3PO4)2 আর বাইকার্বনেট হবে MHCO3)2 এফ থেকে এফ মাইনাস তৈরিতে কয়টি ইলেকট্রন প্রয়োজন একটি অথবাতে আছে সংকেত লিখতে বলেছে ফসফরাস পেন্টাক্লোরাইড ফসফরাস মানে পি পেন্টা মানে 5 ক্লোরাইড মানে সিএল তাই PCl5 আর অ্যামোনিয়া হচ্ছে NH3 বিতে সমতা বিধান করতে বলেছে সমতা বিধান মানে দুই দিকে অণুগুলো সংখ্যা সমান করতে বলেছে তাহলে আমাদের ছিল পি ফ্লো 4+I2 সমান Pi3 তাহলে পি ছিল 4 বা দিকে ডান দিকে পিটাকে 4 করলে আয়োডিন হয়ে যাচ্ছে 12টা তাই জন্য এখানে আয়োডিনের আগে 6 বসিয়ে দিলাম 6 দুগুণে তাহলে বাঁ দিকেও আয়োডিন 12টা হলো ডান দিকেও 12টা তারপরে বলেছে ফেরিক অক্সাইড যৌগে ক্যাটায়ন আর অ্যানায়নের মোট চার্জ হিসেব করো ফেরিক অক্সাইড যৌগে উপস্থিত ক্যাটায়ন Fe3+ তাই চার্জ হলো +3 আর ফেরিক অক্সাইড যৌগে উপস্থিত অ্যানায়ন হচ্ছে O2- তাহলে চার্জ -2 তাহলে মোট চার্জ হবে +3 - 2 সমান -1 তিনে দিয়েছে অ্যাসিডের দুটি ধর্ম লেখো আর অ্যান্টিবায়োটিকের কাজ কি অ্যান্টিবায়োটিক হচ্ছে জীবাণুনাশক হিসাবে কাজ করে অ্যাসিডের ধর্ম এই যে বই 113 মানে তোমাদের পরিবেশ বিজ্ঞান বইয়ের 113 পাতাতে এটা রয়েছে এই যে বিজ্ঞান বইয়ের 113 পেজে অ্যাসিড আর ক্ষারের ধর্মের তুলনা এই যে অ্যাসিডের দুটো ধর্ম সাধারণভাবে অ্যাসিডের 7 টক আর 2 হচ্ছে অ্যাসিড জলে ভেজানো নীল লিটমাসকে লাল করে দেয় অ্যাসিড জলীয় দ্রবণ হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তিনটে আছে যে কোনো দুটো লিখে দেবে অথবাতে বলেছে 25 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড উষ্ণতায় প্রসম দ্রবণে পিএইচ এর মান কত হয় 7 আর তার সাথে আছে রক্তে চাপ যদি স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় আমাদের শরীরে কি কি ঘটতে পারে এটা বইয়ের 124 মানে পরিবেশ বিজ্ঞান বইয়ের 124 পাতায় আছে বলেছে রক্তের চাপ যদি বেড়ে যায় যে রক্তের চাপ যদি স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় শরীরে কি কি ঘটতে পারে
শিরা ধমনির ক্ষেত্রে কি হবে, বেশি রক্তচাপে ছিঁড়ে বা ফেটে যেতে পারে, হৃৎপিণ্ড কপাটিকা নষ্ট হয়ে যেতে পারে, আর মস্তিষ্কে যদি রক্তের চাপ বেড়ে যায় তাহলে রক্ত জমাট বেঁধে যেতে পারে। এটাই তোমাদের বিটেন হয়ে 124 পৃষ্ঠাতে রয়েছে। এই ছিল ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন। এবার লাইফ সায়েন্সে আসে। একে রায় বলেছে দুধে যে শর্করা উপস্থিত থাকে তা হলো ল্যাকটোজ। দুই বলেছে পর্ণমোচী বৃক্ষের অরণ্যে যে প্রাণী বেশি দেখা যায় সেটা হলো বাঘ। তিন বলেছে জলের কোন উপাদান চলিত দূষণের জন্য দাঁত ও হাড়ের সমস্যা হয়, ফ্লুরাইড। চার ম্যালেরিয়া রোগের জীবাণু মুখ্য পোষক হলো মশা। পাঁচ গাছ আলোক সংশ্লেষের সময় কোন উপাদান বিয়োজিত করে অক্সিজেন তৈরি করে, জল। ছয় খাদ্যের কোন উপাদান মানুষের দেহে কোনো শক্তি উৎপন্ন করতে পারে না, খাদ্য তন্তু। সাথে আছে রেসারপিন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে, সর্পগন্ধা। আট পরিবেশে CO2 মাত্রা বেড়ে যাওয়ার ফলে প্রত্যক্ষভাবে কোন প্রাণীর খাদ্যের সমস্যা দেখা দিয়েছে, কোয়ালা ভাল্লু। নয় আছে H5N1 ভাইরাস দ্বারা সংক্রামিত রোগ হচ্ছে বার্ড ফ্লু। দুই আইতে বলেছে বিসদৃশ লেখো। ভিটামিন বিটা হচ্ছে বিসদৃশ, এগুলো হলো তেলে দ্রাব্য, আর এটা হচ্ছে জলে। দুই বলেছে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নাইট্রোজেন ঘটিত দূষক পদার্থের নাম নাইট্রাস অক্সাইড বা N2O। দিনে শূন্যস্থান পূরণ কোন মশা দিনের বেলা বেড়ে, এডিস। চার পাউরুটি তৈরি করতে কোন ছত্রাক প্রয়োজন, ইস্ট। পাঁচ নিডেরিয়া পর্বভুক্ত প্রাণীরা দেহের বাইরে ক্যালসিয়াম কার্বোনেটের একটা বহিঃকঙ্কাল তৈরি করে। ছয় বলেছে মস্তিষ্কে অবস্থিত তরল পদার্থের নাম কি, সেরিব্রোস্পাইনাল তরল। সাত বলেছে ভারত ব্রাজিল ইন্দোনেশিয়া প্রভৃতি দেশগুলিকে জীব বৈচিত্র্যের নিরিখে কি বলা হয়, এটা তোমাদের পরিবেশ এবং বিজ্ঞান বইয়ের 237 পৃষ্ঠাতে আছে। পরিবেশ সংকট, উদ্ভিদ আর পরিবেশ সংরক্ষণ এই অধ্যায়ে আমাদের ভারতের জীব বৈচিত্র্য এত বেশি যে এটিকে একটি অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন বলা হয়। এরকম আরও কয়েকটি দেশ ব্রাজিল, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, ইকুয়েডর। তাহলে আমাদের এখানে যে কটা দেশের নাম দিয়েছে দেখো, ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, তাহলে জীব বৈচিত্র্যের নিরিখে এদেরকে অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন বলা হয়। আটে বলেছে কোন ধরনের খাবারে ট্রান্সফ্যাট পাওয়া যায়, এটা পরিবেশ বিজ্ঞান বইয়ের 169 পৃষ্ঠায় আছে। এই যে খাদ্য আর কী কী মিশে থাকতে পারে, এই যে ট্রান্সফ্যাট কিসে থাকতে পারে, পটেটো চিপস, ভুট্টার খই। তিনেতে আসি। তিনের আয়তে বলেছে রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে কী ঘটবে আর কোন খাদ্য উপাদান দেহের তাপ সংরক্ষণে সাহায্য করে, লিপিড দেহের তাপ সংরক্ষণে সাহায্য করে, আর রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে কী ঘটবে, পরিবেশ বিজ্ঞান বইয়ের 151 পৃষ্ঠায় আছে। আচ্ছা, এখানে প্রত্যেকটার মান হচ্ছে 2, তাহলে বলছে সুস্থ স্বাভাবিক মানুষের দেহ কোষ গ্লুকোজ থেকে শক্তি তৈরি করে, কিন্তু রক্ত থেকে গ্লুকোজ যদি কোষে প্রবেশ না করে গ্লুকোজ তখন রক্তে জমে আর রক্তে গ্লুকোজ বেড়ে যায়। গ্লুকোজ তখন রক্তের মাধ্যমে ঘুরতে থাকে যতক্ষণ না তা মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। কোষে গ্লুকোজ ঢুকতে না পারার জন্য দেহের নানা অঙ্গে যেমন হৃৎপিণ্ড, বৃক্ক, চোখ, পা সমস্যার সৃষ্টি হয়। এই অবস্থাকে বলে মধুমেহ বা ডায়াবেটিস। তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে হৃৎপিণ্ড, চোখ, পায়ে সমস্যার যে সৃষ্টি হয় তাকে বলে মধুমেহ বা ডায়াবেটিস। দুই বলেছে খাদ্য শৃঙ্খলকে উদাহরণ দাও। আচ্ছা, একটা কথা বলি, আমার এই রায়মাটির সহায়িকাটা পুরানো, হয়তো পেজ নাম্বার নাও মিলতে পারে, কিন্তু এটা কোন চ্যাপ্টারে দেখে নেবে, পরিবেশ সংকট, উদ্ভিদ আর পরিবেশ সংরক্ষণ। তো তোমাদের যদি সহায়িকা নতুনও হয় তো ওই চ্যাপ্টারে গেলে এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তাহলে খাদ্য শৃঙ্খল কাকে বলে উদাহরণ দাও। খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন ট্রপিক স্তরে বর্তমান জীবগোষ্ঠীর মধ্যে যে সরল শৃঙ্খলাকার গঠন তৈরি হয় তাকে খাদ্য শৃঙ্খল বলে। যেমন একটি ঘাস জমিতে গড়ে ওঠা খাদ্য শৃঙ্খল হচ্ছে ঘাস, ফড়িং, ব্যাং, সাপ, বাজ পাখি। তিনে বলেছে অণুজীব ছাড়াও আর কী কী কারণে খাবার নষ্ট হয়ে যেতে পারে, এটা তোমাদের পরিবেশ বিজ্ঞান বইয়ের 298 পৃষ্ঠায় আছে। অণুজীব ছাড়াও অন্য আর এক কারণেও খাবার নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণটা হলো উৎসেচকের ক্রিয়া। উদ্ভিদজাত বা প্রাণীজাত খাবার কোষ দিয়ে তৈরি, আর ওই কোষে থাকে নানা ধরনের উৎসেচক। উদ্ভিদজাত বা প্রাণীজাত খাবারগুলো
টাটকা অবস্থায় রান্না না করে ফেলে রাখলে উৎসেচকরা ওই সব খাবারের রং বা স্বাদে অনাকাঙ্ক্ষিত বদল আনতে পারে, অর্থাৎ এক্ষেত্রে উৎসেচকের ক্রিয়ার জন্য খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে। তারে বলেছে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বাদাবনের ভূমিকা উল্লেখ করো, এটা পরিবেশ বিজ্ঞান বইয়ের 252 পৃষ্ঠায় আছে। এটাও পরিবেশের সংকট উদ্ভিদ আর পরিবেশ সংরক্ষণ চ্যাপ্টারে আছে, 252 পৃষ্ঠায় গাছ ও জলের গতিবেগ অংশে। এই যে বাদাবনের গড়ান হেতালের দেয়ালে ধাক্কা খেয়ে বাতাসের বেগ কমে যায়, এভাবেই তো শত শত বছর ধরে বাদাবনের ম্যানগ্রোভ অরণ্য ঝড়ের বেগ 60-80% কমিয়ে দেয়। চারের দাগে রাইতে দিয়েছে পোলিও রোগের যে কোনো দুটি লক্ষণ লেখো, আর মানুষের অন্ত্রে বসবাসকারী একটি উপকরীয় ব্যাকটেরিয়ার গুরুত্ব লেখো। তোমাদের এটা বিজ্ঞান বইয়ের 284 পৃষ্ঠায় আছে। 284 পৃষ্ঠায় হচ্ছে পরিবেশ আর জনস্বাস্থ্য অধ্যায় চ্যাপ্টারে রয়েছে এই যে রোগের নাম লক্ষণ প্রতিকার, এইখানেই রোগের লক্ষণটা দেয়া রয়েছে। এই যে পোলিও, এক হচ্ছে হাত পায়ের মাংসপেশির অস্বাভাবিক শিথিলতা সমেত পক্ষাঘাত, দুই ঘা শক্ত হয়ে যাওয়া, তিন হচ্ছে উচ্চ তাপমাত্রায় জ্বর আসা। আচ্ছা, মানুষের বলেছে অন্ত্রে বসবাসকারী উপকারী ব্যাকটেরিয়ার গুরুত্ব, মানুষের অন্ত্রে থাকে ইসচেরিচিয়া কোলাই ব্যাকটেরিয়া। এরা কি করে, এই যে ইসচেরিচিয়া কোলাই মানুষের দেহের প্রয়োজনীয় ভিটামিন B12 সরবরাহ করে। দুয়ে বলেছে পরিবেশে নতুন জীবের আগমনের জন্য জীববৈচিত্র্য হ্রাস ঘটছে, দুটি উদাহরণ দাও। পৃথিবীতে প্রাণ সৃষ্টির প্রথম দিকে বাতাসে কোন গ্যাসীয় উপাদানের পরিমাণ কম ছিল, অক্সিজেন। আর এই পরিবেশে নতুন জীবের আগমনের জন্য জীববৈচিত্র্য হ্রাস ঘটছে, এটা আছে তোমাদের পরিবেশ বিজ্ঞান বইয়ে 242 পৃষ্ঠায়। এই যে পরিবেশে নতুন জীবের আগমন, বাইরে থেকে আসা নতুন প্রাণী অনেক সময় স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ হয়, যেমন 20 শতাব্দীতে গ্যালাপোগাস দ্বীপপুঞ্জে বাইরে থেকে কুকুর শুয়োরা ছাগল নিয়ে আসা হয়েছিল। এই ছাগলরা কচ্ছপের খাবার যেমন ঘাস পাতা খেয়ে নিত, আবার কুকুর শুয়োরেরা খেত কচ্ছপের ডিম, ফলে একসময় দেখা গেল কচ্ছপের সংখ্যা কমে গেল। এটা একটা। আর একটা হচ্ছে গ্রাম বাংলা জলাভূমিতে আফ্রিকা থেকে তেলাপিয়া আর বিশাল মাগুর জাতের মাছ এনে ছেড়ে দেওয়ার ফলে অস্তিত্ব বিপন্ন হয়েছে মৌরলা কুটি খোলসের মতো স্থানীয় মাছেদের। এই দুটো উদাহরণ। আচ্ছা, তিনে বলেছে খনিজ মৌল হিসাবে সোডিয়াম, ক্যালসিয়াম আর আয়রনের মানব দেহে একটি করে কাজ লেখো, এটি পরিবেশ বিজ্ঞান বইয়ের 158 পৃষ্ঠায় আছে। সোডিয়াম হচ্ছে তোমার, সোডিয়ামের একটা কাজ হলো দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে। এই যে খনিজ মৌলের কাজগুলো কী কী, সোডিয়াম হচ্ছে দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে, ক্যালসিয়াম হচ্ছে কোনো কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, আর আয়রন হচ্ছে অক্সিজেন পরিবহন করে। চারে বলেছে চারের চারে কোয়াসিওরকর রোগের লক্ষণ আর কারণ কি, আর বলেছে একজন বয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডে নানা সমস্যা দেখা দিয়েছে, তোমার মতে ওই ব্যক্তির শরীরে নির্দিষ্ট অস্বাভাবিকতাটি উল্লেখ করো, শ্বাসকষ্ট জনিত সমস্যা। আর কোয়াসিওরকর রোগের লক্ষণ আর কারণ পরিবেশ বিজ্ঞান বইয়ের 165 পৃষ্ঠায় আছে। আচ্ছা, কোয়াসিওরকর রোগের কারণ হচ্ছে খাদ্য উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব, এর থেকে 1-4 বয়স্ক শিশুদের যে অপুষ্টিজনিত রোগ হয় সেটাই হলো কোয়াসিওরকর। আর লক্ষণ হচ্ছে চামড়া গাঢ় বর্ণের, পেট ফোলা, চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে। এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞানে 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।